পিয়ন ভিআইপি হন যেই হন তার বিরুদ্ধে সাধারণ মানুষের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া ঠিক একই ব্যবস্থা নেওয়া হবে। রাজনীতির জন্যই রাস্তা আমি দখল মুক্ত করতে পারি না। সব নেতা হায়রে নেতা আতি নেতা পাতি নেতা উদ্দেশ্য 37 জনতে আমি কি হনুরে বিরাট নেতা সেটা তুলে ধর। রাজনীতির ময়দান থেকে মন্ত্রিসভা, এরপর হাঁটি হাঁটি পাপা করে দলের সাধারণ সম্পাদকের পদে ওবায়দুল কাদের। সরকারের গুরুত্বপূর্ণ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে পদ্মা সেতু নির্মাণ, পথের যানজট কিংবা বাস ভাড়া, নানা ইস্যুতে সব সময় সড়ক ক্যামেরার সামনে। কেন আমি ঢাকা থেকে মাওয়া যাত্রা বাড়ি থেকে 10 টাকা বেশি নিতে দেখলাম? কারণ হাতের তালু দিয়ে আকাশ ঢাকা যায় না। সত্যই বিআরটিসির ইতিহাসে কোনো চেয়ারম্যান শোকতের মুখোমুখি হয়নি। আমি করছি রাজনীতিতে হাতেখড়ি 60 দশকে জন্মস্থান নোয়াখালীর কোম্পানিগঞ্জে। এলাকার বসুরহাট সরকারি এএইচসি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন প্রথম বিভাগে। এরপর মেধা তালিকায় এইচএসসি পাশ করেন নোয়াখালী সরকারি কলেজ থেকে। মূলত কলেজ জীবনে ছাত্রলীগের হাত ধরেই শুরু তার রাজনীতির জীবন। ছোট্ট সে সময় ভূমিকা ছিল 6 দফা আন্দোলনে। 69-এর গণ অভ্যুত্থান আর 71-এ মহান মুক্তিযুদ্ধের সময় ছিলেন নোয়াখালী কোম্পানিগঞ্জ থানা মুজিব বাহিনীর অধিনায়ক। 1975 সাল থেকে টানা 2.5 বছর ছিলেন কারাগারে। সে সময় নির্বাচিত হন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, ছিলেন টানা 2 মেয়াদে। মাঝে দীর্ঘদিন জড়িত ছিলেন সাংবাদিকতা পেশায়। 2002 সালে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পান আওয়ামী লীগে। 1-11 সেনা সমর্থিত সরকারের আমলে 17 মাস ছিলেন কারাগারে। পরে 2009 সালে হন দলের প্রেসিডিয়াম সদস্য। 2016 সালের 23 অক্টোবর নির্বাচিত হলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শুধু রাজনীতি নয়, লেখালেখিতেও সিদ্ধহস্ত ওবায়দুল কাদের। এ পর্যন্ত বেরিয়েছে তার 8টি বই। 64 বছর বয়স্ক এই রাজনীতিকের স্ত্রী ইসরাতুন্নেসা কাদের পেশায় একজন আইনজীবী।